Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ajke ami apnader majhe hazir hoyechi dim dara amal kore prithibir je kono byaktike preme pagal para korar 100% porikshito sera shoktishali bishesh ekti amal niye. Ei amalti apni jar jonno korben সেই ব্যক্তি পৃথিবীর যেখানেই থাকুক, আপনার কাছে থাকুক আর দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক, এক মুহূর্ত আপনাকে ছাড়া সে ধৈর্য ধারণ করতে পারবে না। এমন ভাবে আপনার প্রেমে পাগল পড়া হবে, এমন ভাবে আকৃষ্ট হবে, আপনার প্রতি এতটা উত্তেজিত হবে, এমন দেওয়ানা হবে যা আপনি চিন্তাও করতে পারবেন না। আপনি আমলছি চাইলে আপনার স্বামীর জন্য, স্ত্রীর জন্য, আপনার পছন্দের ছেলের জন্য অথবা পছন্দের মেয়ের জন্য অথবা কাছের যে কোনো ব্যক্তির জন্য, এক কথায় পৃথিবীর যে কোনো ব্যক্তির জন্যই এই আমলছি করতে পারবেন। আমি যেভাবে বলবো যদি সেইভাবে আমল করতে পারেন, এমন চমৎকার ফলাফল পাবেন যে আপনারা চিন্তাও করতে পারবেন না। আল্লাহ তাআলা এই পবিত্র আমলের মধ্যে এমন গুরুত্বপূর্ণ বিষয় লুকায়িত রেখেছেন, এই পবিত্র আমলের সাথে বিশেষ জিনের খাদেম এবং ফেরেশতাদের এত সম্পর্ক রয়েছে যে তারা মুহূর্তের মধ্যেই আপনি যার জন্য আমল করবেন তাকে এমন দেওয়ানা বানাবে, এমন পাগলপাড়া বানাবে, এমন অস্থির বানাবে যে আপনি দেখে আনন্দে আত্মহারা হয়ে যাবেন। যে মানুষটি কিছু সময় আগেও আপনাকে দেখতে পারত না সেই আপনার প্রেমে এত অস্থির হবে যা দেখে আপনার আনন্দে বুক ভরে যাবে ইনশাআল্লাহ। শুধুমাত্র এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবেই আপনারা করবেন। তবে যে সকল ভাই বোনেরা এই আমলটি ছাড়া আরও অনেক আমল পেতে চান তাদেরকে বলবো প্রেমে পাগল পাড়া করা, বিয়েতে রাজি করা, বাধ্যবশ করা। এই বিষয়ে আমার চ্যানেল কমপক্ষে 1000 উপর আমল রয়েছে, আপনারা চাইলে সেই আমলগুলো দেখে নিতে পারেন। আর যারা এই আমলটি করতে চান যেভাবে বলবো সেভাবেই করবেন ইনশাআল্লাহ। আপনাদের পবিত্র কোরআনের গুপ্ত আমলগুলো এবং রোহানি জগতের 7টি স্তরের আমল, ফেরেশতা জগতের আমল এবং জিন জগতের বিশেষ আমলগুলো যে সকল ভাই বোনেরা পেতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা এই আমল করে সাথে সাথে কামিয়াবি লাভ করতে চান তারা এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যে সকল লেখাগুলো আপনাদের সামনে আসবে প্রতিটি লেখাকেই মনোযোগ সহকারে পড়বেন, কারণ ওই লেখাগুলোর মধ্যে আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য লুকায়িত রেখেছি যা আপনাদের আমল করার জন্য কাজে আসবে। এজন্য একটি লেখাও যেন ছুটে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। যারা শতভাগ কামিয়াবি লাভ করতে চান তারা অবশ্য অবশ্যই আমার কাছ থেকে আমল করার আগে এই জায়গাত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টের মাধ্যমে জায়গাত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে জায়গাত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এজাজত চান সেটি বলবেন। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। এখন আমি আপনাদের মাঝে বর্ণনা করব কীভাবে আমলটি করবেন। এই আমলটি করার জন্য যে কোনো একটি ডিম নেবেন, ডিমটিকে একেবারে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। এরপরে আপনারা হচ্ছে ডিমের গায়ে এখান থেকে এই পর্যন্ত লিখবেন। যারা আরবি লিখতে পারেন না বাংলাতে নাম লিখবেন, তারা এতটুকু লিখার পরে এই জায়গার মধ্যে যার জন্য আমল করবেন তার নাম এবং তার মায়ের নাম লিখবেন। যদি মায়ের নাম লিখতে না পারেন তাহলে তার বাবার নাম লিখবেন। মা বাবা কারো নাম জানা না থাকলে তার নামের পরে হজরত আদম আলী সাল্লাত আসলাম অথবা হজরত হাওয়া আলী সাল্লাত আসলাম লিখবেন। এরপর আলা হুব্বি লিখবেন, এই জায়গার মধ্যে আপনার নিজের নাম এবং আপনার মায়ের নাম লিখবেন। তারপরে হচ্ছে আসাতো আসাতো, আলোহা আলোহা, আলাজালো আজালো, এইভাবে সম্পূর্ণ ডিমের গায়ে লিখে ফেলবেন। কিন্তু যারা আরবি লিখতে পারেন এই পর্যন্ত লিখার পরে যার জন্য আমল করছেন, ধরেন আপনি কোনো ছেলে অথবা আপনার স্বামীর জন্য আমল করছেন, এখানে তার নাম লিখবেন, তারপরে ইবনে লিখবেন, তারপরে হচ্ছে তার মায়ের নাম অথবা তার বাবার নাম অথবা হজরত আদম আলী সাল্লাত আসলাম অথবা হজরত হাওয়া আলী সাল্লাত আসলাম লিখবেন। এরপর আলা হুব্বি লিখবেন, এখানে আপনার নিজের নাম লিখবেন, যেহেতু আপনি মেয়ে মানুষ আপনার নামের পরে বিনতে লিখবেন। এরপর আপনার মায়ের নাম লিখবেন, কিন্তু আপনারা যদি আপনার স্ত্রী অথবা পছন্দের কোনো মেয়ের জন্য আমল করেন এখানে তার নাম লিখবেন। তার নাম লেখার পরে ইবনে না লিখে বিনতে লিখবেন, তারপরে তার মায়ের নাম লিখবেন অথবা তার বাবার নাম লিখবেন অথবা হজরত আদম আলী সাল্লাত আসলাম অথবা হজরত হাওয়া আলী সাল্লাত আসলাম লিখবেন। এরপরে আলা হুব্বি লিখবেন, এরপরে আপনার নিজের নাম লিখবেন, যেহেতু আপনি ছেলে মানুষ আপনার নামের পরে ইবনে লিখবেন, তারপর আপনার মায়ের নাম, তারপরে যে এতটুকু যা আছে লিখে ফেলবেন। এইভাবে যখন আপনার ডিমের গায়ে লেখা শেষ হয়ে যাবে তখন ডিমের মধ্যে 7 বার আতর মাখবেন আর প্রতিবার আপনি বলবেন ইয়া মালিকুল জিন শামহুরাশ, অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে আমার প্রেমে সারা জীবনের জন্য পাগল পাড়ার দায়িত্ব গ্রহণ করুন, এক্ষুনি এক্ষুনি, জলদি জলদি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। যদি আপনারা হচ্ছে
আরবি বুঝেন তাহলে আরবিতে বলবেন ইয়া মালিকুল জিন শামহরাস বিজাওবি ওয়া তাইজি ওয়া ইহরাকি ওয়া কলবি ওয়া ফরজি ফুলান ইবনে ফুলানাতুন আও ফুলানাতুন বিনতে ফুলানাতুন আলোহা আলোহা আলাজালু আলাজালু আসাত ও আসাত বারাকাল্লাহ ফিকুম ওয়া আলাইকুম। এইভাবে যখন আপনাদের আতর মাখা শেষ হয়ে যাবে এই ডিমটিকে আপনি হচ্ছে কোনো মাটির চুলার নিচে গেড়ে দিবেন যাতে করে ডিমটি আগুনে গরম হয় ফেটে না যায়, অথবা আপনি হচ্ছে আগুন কোনোভাবে প্রস্তুত করে এটিকে গরম করার ব্যবস্থা করবেন, অথবা গ্যাসের চুলার পাশে রেখে দেবেন যাতে করে গরম হয় একেবারে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। ওই ব্যক্তি পৃথিবীর যেখানেই থাকুক না কেন মুহূর্তের মধ্যে আপনার প্রেমে এমনভাবে পাগল পাড়া হবে, এমন আকৃষ্ট হবে, এমন উত্তেজিত হবে, এমনভাবে আপনার প্রতি দুর্বল হবে যা আপনার কল্পনারও বাইরে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।